মৌলভীবাজারের রাজনগর কমলগঞ্জ কুলাউড়া ও জুড়ি উপজেলার দুই লাখের বেশি মানুষ মানবেতর জীবন যাপন করছেন মৌলভীবাজার থেকে বন্যা পরিস্থিতি জানাতে এখন আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মোসিন পারভেজ মোসিন আপনি জানাবেন বন্যা পরিস্থিতির কি অবস্থা এবং সাধারণ মানুষ তাদেরকে কি আশ্রয় কেন্দ্র পর্যন্ত নিয়ে যাওয়া যাচ্ছে কিনা এবং ত্রাণ তাদের পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা ওনারা খাদ্য সামগ্রী বা এই ব্যাপারগুলো তাদের কাছে আছে কিনা পর্যাপ্ত পরিমাণে ভাই আপনি যেমনটি বলছিলেন আমি এখন দাঁড়িয়ে আছি মল্লিজারের মনু নদীর পারে রাজনগর কমঙ্গুলাউরার পানি কমতে শুরু করেছে মনু ধোলাই নদীর পানি বিপদসীমা নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে হাওড় অঞ্চলে পানি বৃদ্ধি পাচ্ছে অনেক এলাকা রাস্তাঘাট পানি থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে বন্যার প্রচুর গরু মহিষ পানির তুলে তলিয়ে গেছে বেসে গেছে তিনবারের বন্যার কি পরিমাণ ক্ষতি হয়েছে এখনও বলতে পারবে পারবেন না বলে জানিয়েছেন ভিন্ন অধিদপ্তরের কর্মকর্তারা পঞ্চাশ হাজার পুকুর ডুবে প্রায় নব্বই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারণা করেছে মৎস্য বিভাগ হাওর অঞ্চলের সব এলাকায় পানির নিচে তলিয়ে গেছে সেনাবাহিনী উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে হাওড়ের ঘন্টায় ঘন্টায় পানি বাড়ছে আপনি জানেন যে পানি কমার সাথে সাথে মানুষের দুর্ভুক্ত বেড়ে গেছে খাসা ঘরবাড়ি বেঙ্গে ভেঙে যাওয়ায় মানুষ পড়েছে বিপাকে অনেক বাদে আশ্রয়স্থলে আশ্রয় নিয়েছে গরু ছাগল একসাথে গরু মহিষ একসাথে বসবাস করছে আপনি জানেন সেনাবাহিনীর দশটা টিম সারা জেলায় বন্যা দুর্গত কাজ করে যাচ্ছে এই ছিল আমাদের শেষ তত্ত্ব